অবিশ্বাস্য রেজাল্ট চলে এসেছে পিআরপি করার পরেই, কিন্তু এত সুন্দর একটা ভিজিবল রেজাল্ট। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। তো আর একটা নতুন ভিডিওতে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। আজকে আমার হেয়ার ট্রান্সপ্লান্টের পুরো 90 দিন তো কমপ্লিট হয়ে গেছে। তো 90 দিন পরে, অর্থাৎ 3 মাস কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমার প্রথম পিআরপি ছিল। তো পিআরপির ভিডিওটা আজকে, পিআরপির যে টপিকটা সেটা নিয়েই ভিডিও বানানো। পিআরপিটা কীভাবে দেওয়া হয়েছিল বা পিআরপি ট্রিটমেন্টটা কী, তো সেটাই আজকে আপনাদেরকে জানাবো। তো দেখুন, আমি 3 মাস আগে এখান থেকে হেয়ার ট্রান্সপ্লান্ট করিয়েছিলাম। আজকে যে 3 মাসের পুরো রেজাল্ট, যখন 3 মাস আমার কমপ্লিট হয়ে গেল, 90 দিন কমপ্লিট হয়ে গেছে, তো চ্যানেলের ভিডিওগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন আমি পার্ট পার্ট ভিডিও পোস্ট করেছি। তো যখন আমার পুরো 3 মাস কমপ্লিট হয়ে গেল, তখন আমার পিআরপির জন্য, ফার্স্ট পিআরপির জন্য ডাক্তারবাবুরা বলেন এবং আমি ক্লিনিক ভিজিট করি। এবং ক্লিনিক ভিজিট করার পরে প্রথমেই আমি ক্লিনিকে যাই, এবং ক্লিনিকে যাওয়ার সঙ্গে সঙ্গে ওনারা আমাকে ওটি রুমে, বেশ কিছুক্ষণ রেস্ট নেওয়ার পরে ওটি রুমে ডেকে পাঠায় এবং ওটি রুমে আমি পৌঁছে যাই। ওটি রুমে পৌঁছে যাওয়ার পরে ওনারা আমার, দেখুন, হাত থেকে প্রথমে ব্লাডটাকে কালেক্ট করে নেয়। হাত থেকে প্রথমে প্রায় আপনার প্রায় 15 ml মতো ব্লাড কালেক্ট করে। তো ব্লাড কালেক্ট করার পরে, সেই ব্লাড কালেক্ট করে নেওয়ার পরে আমাকে বাইরে অপেক্ষা করতে বলে। আমি বেশ কিছুক্ষণ বাইরে অপেক্ষাও করি, এবং অপেক্ষা করার পরে ওনারা আমাকে ঠিক 20 মিনিট বা 20 মিনিট পরে আমাকে ডেকে পাঠায় ওটি রুমে। আবারও ওটি রুমে ডাকে এবং ওটি রুমে যাই আমি। ওটি রুমে যাওয়ার পরে আমি সেখানে শুয়ে পড়ি, যে বেডটা ছিল, যে বেডটা আছে ওখানে, সেই বেডে আমি শুয়ে পড়ি। তো শুয়ে পড়ার পরে আমার যে পুরো মাথাটা আছে, পুরো মাথাটায় সুন্দর করে প্রথমে বেটাডাইন যে সলিউশনটা আছে, সেই সলিউশন দিয়ে পুরো মাথাটাকে ক্লিন করে নেয়। এবং ক্লিন করে নেওয়ার পরে প্রথমে ক্লিন করে নেয়, ক্লিন করে নেওয়ার পরে হালকা মাসাজ দেয়। মাসাজ দেওয়ার পরে পিআরপি করার জন্য যে ব্লাডটা আমার হাত থেকে নেওয়া হয়েছিল, সেই ব্লাডটা মেশিনে দিয়ে সার্কুলেট করতে যে 20 মিনিট সময় লাগে, ততক্ষণ পর্যন্ত আমি বাইরে অপেক্ষা করি। এবং ব্লাডটা সার্কুলেট হয়ে যা, ব্লাডটা সার্কুলেট করার পরে যে সেরামটা ব্লাড থেকে আসে, যে প্রোটিনটা আর কি, সেই প্রোটিনটাই মাথায় পুরো স্ক্যাল্পে ইনজেক্ট করা হয়। তো যে কারণে ব্লাডটা, ওই ব্লাডটা যে পিআরপি কিট আছে, সেই পিআরপি সরু সরু কিটের মধ্যে 6টা সিরিঞ্জ পিআরপি কিটের মধ্যে ভরা হয়, এবং সেই 6টা সিরিঞ্জ পরপর আমার মাথায় এক এক করে একদম এই ফ্রন্ট থেকে শুরু করে আস্তে আস্তে উপরের দিক লেভেল পর্যন্ত ওইটাকে আস্তে 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 ইনজেক্ট করা হয়। এবং সেই সঙ্গে সঙ্গে হালকা করে করে মাসাজ দেওয়া হয়, কারণ যখন ওটা মাথার মধ্যে যাচ্ছিল স্ক্যাল্পটা তো ফুলে যাচ্ছিল, কারণ ওই সেরামটা যখন আমাদের স্ক্যাল্পের মধ্যে গিয়ে একদম ঠিক স্ক্যাল্পের কাছাকাছি থাকে, তো যে কারণে চুলের গোড়ায় অনেকটাই পুষ্টি যায়, পুরো অনেকটা প্রোটিন থাকে ওর মধ্যে, সেই প্রোটিনটা পুরোপুরি চুলেই থেকে যায়। যে প্রোটিনটা দিলে হেয়ারের অনেক বেশি গ্রোথ, আপনি ভাবতে পারবেন না। আমার 90 দিনের রেজাল্ট, আপনি চ্যানেলে ভিডিও আছে, দেখে নিন যে 90 দিন পরে যখন আমার পিআরপির পরে যে গ্রোথটা এসছে, দেখুন, খেয়াল করলে আমি নিজেও, অবিশ্বাস্য রেজাল্ট চলে এসছে পিআরপি করার পরেই, কিন্তু এত সুন্দর একটা ভিজিবল রেজাল্ট শো হয়েছে। এর আগে পর্যন্ত আমি হেয়ার কাটিং করেছি, তখনও কিন্তু এত ভালো রেজাল্ট ছিল না। যখন পিআরপিটা করা হলো, প্রথম পিআরপির পরেই লাস্ট 2 থেকে 3 দিনের মধ্যে একদম ভিজিবল একটা রেজাল্ট চলে এসছে, একটা অসাধারণ রেজাল্ট চলে এসছে। যেটা আপনি দেখুন, যে ডেন্সিটিটা যেটা এসছে বা সামনে থেকে যেটা এসছে, একদম একটা আলাদা লুক চলে এসছে। তো পিআরপির জন্য আমি তারপরে শুয়ে পড়ি, ওনারা আস্তে আস্তে পুরো মাথাটায় আমাকে পিআরপি করে, সুন্দর করে পিআরপি করে। এবং পিআরপি করার পরে বাকি যে সেরামটা থাকে একটা সিরিঞ্জে, সেটা পুরো মাথায় দিয়ে দেয়, এবং মাথায় দিয়ে একটা মাথায় একটা মেসেজ দেয়। এবং সবথেকে বড় কথা, যেটা পিআরপি করার পরে যে 2-3টে জিনিস সবসময় ইম্পর্টেন্ট, ওনারা বারবার বলেছেন যখন আমি বাইরে যাচ্ছি, ওই দিন যেন কোনোভাবে আমার ধুলো বালি না লাগে, সেই জন্য সার্জিক্যাল ক্যাপ ইউজ করতে বলে। তো সার্জিক্যাল ক্যাপ ইউজ করে, বা আমি বাড়িতে এসেছিলাম ওই দিনই সার্জারি, এই আপনার পিআরপি করার পরে আমি বাড়িতে এসেছিলাম, এবং বলেছিল যে 2 দিন যেন জল না লাগাই। তো সেভাবে আমি এই একদিন যেন কোনোভাবে জল না লাগে যেদিন পিআরপি করা হয়, তো আমি কোনোভাবে জল লাগাইনি, আমি বাড়িতে চলে আসি। এবং বাড়িতে এসে পরের দিন সকালে জনসন বেবি শ্যাম্পু দিয়ে আমি মর্নিংয়ে 7টার দিকে ওয়াশ করি। আর সবথেকে বড়ো কথা, এখন কিন্তু হেড ওয়াশ করলে আমার একেবারেই হেয়ার ফল হয় না, একদম হেয়ার ফল হয় না, একটা দুটো রেয়ার হেয়ার ফল হয়। একদিন আমি আপনাদের সাথে শ্যাম্পুর ভিডিওটা আমি শেয়ার করবো, যে এখন আমার শ্যাম্পু করলে কতটা হেয়ার ফল হচ্ছে, সেটার ভিডিও আমি শেয়ার করবো। আর সেই সঙ্গে সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি যে আমি হেয়ার ট্রান্সপ্লান্ট করিয়েছি কলকাতার নিউ রুট হেয়ার ট্রান্সপ্লান্ট সেন্টার থেকে, যেটা বেগবাগানে অবস্থিত। তো ওনাদের রেজাল্ট সত্যি সত্যি খুব ভালো, আমি খুব স্যাটিসফাই ওনাদের কাছে ট্রান্সপ্লান্ট করিয়ে বা ওনাদের ট্রিটমেন্টটা পেয়ে। আর হেয়ার রিলেটেড যদি আপনার কোনো কোয়ারি থাকে ভিডিওটি দেখার পরে, হেয়ার রিলেটেড যদি কোনো কোয়ারি থাকে, অবশ্যই আমাকে, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশনে দেওয়া থাকবে, আমাকে অবশ্যই মেসেজ, অবশ্যই আমি আপনাদেরকে হেল্প করবো। তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।